আমার নবীর জীবনে পুরো জিন্দগিতে তিনবার সিনা চাক হয়েছিল। কয়বার? সিনা চাক মানে বক্ষ বিদীরণ করা, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে আপনাদের এই এলাকায়? কারো হয় নাই, শুনছেন না? এটা ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে। বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার যখন বিশ্বনবী ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন, দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন, তিন নম্বরে বিশ্বনবী ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন। কোন সুবহানাল্লাহ! বিশ্বনবী বললেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো, আমার হৃদয়ে জ্ঞান, আমার হৃদয়ে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো। অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন। সুবহানাল্লাহ! পড়েন, বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন? কি ছিলেন? জোরে বলেন, আরো জোরে, ব্রড মাইন্ডেড, উদার, আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয়, ঠিক কি না? শুধু মুমিনদের জন্যই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না, কাফেরদের জন্যও মায়া ছিল। সুবহানাল্লাহ! পড়েন, রাহমাতাল লিল আলামিন, আমার নবী কি ছিল? সবাই বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ I have sent you as a mercy for the entire universe. Nabi, hey, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। রহমাতাল লিল আলামিন, আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রহমাতাল লিল মুসলিমিন, নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত, এটা বলছে? নবী আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত, বলছে? চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাতাল লিল মুসল্লিন, যারা মসজিদে যেয়ে মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত, বলেছে? কি বলছে? রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ! পড়েন, সবার জন্য রহমত, সবার জন্য হৃদয় দিল দরিয়া। এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড, কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না, এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন। তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে, বিশ্বনবী ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন, পাঁচ ভাগে ভাগ করতেন। কি কমান্ডার ছিলেন তিনি! এক ভাগের নাম মুকদ্দামাতুল জাইশ, ফ্রন্ট উইং, ডান দিকে একটা থাকতো মাইমানা, বায়ে একটা থাকতো মাইসারা, মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কাল, পেছনেরটার নাম খালফ। সুবহানাল্লাহ! পড়ে, এই জন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো, যা আল মোহাম্মদ ওয়াল খামিস, মোহাম্মদ তার ফাইভ উইংয়ের ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন, খবরদার, এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা, যুদ্ধ করবা, কোনো নারীদের গায়ে হাত তুলো না, শিশুর গায়ে হাত তুলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না, খ্রিস্টান পাদ্রি বাবা যারা আছে, ফাদার অফ খ্রিস্টিয়ান, পাদ্রিদের গায়ে হাত তোলো না, যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না, গাছপালাগুলো ভেঙো না। সুবহানাল্লাহ! করতে মনে চায় না? গেছে যুদ্ধ করতে, গেছে কি, কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন, কি রহমতের নবী, সবাইকে সম্মান করতেন, সবাইকে মানুষ হিসেবে দেখতেন। আমরা ভাগ করে ফেলি, আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি, তখনই ভাবা শুরু করি এটা কার মরিদ, ঠিক কি সরসিরার মরিদ, না চরমনায়ের মরিদ, না আট্রসির মরিদ, না অমুক জায়গার মরিদ, অথবা আমরা বলতে শুরু করি একে জামাত করে, না খেলাফত মজলিস করে, না ইসলামী আন্দোলন করে, না তাবলিগ করে, ভাগাভাগি আছে না নাই, কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না। আগে দেখতে হবে মানুষ, আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ, এগুলো সবাই মানুষ। বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ,
এটা তো ইহুদির লাশ, বসেন দাঁড়ালেন যে। বিষ্ণু বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়বেন না? আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, এটা কি মানুষ নয়? সে মানুষ, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই। মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ। বিষ্ণু সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন, এজন্য বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড, মানে খোলা মনের, বড় মনের, দিল দরিয়া, ন্যারো মাইন্ডেড ছিলেন না। আমরা ন্যারো মাইন্ডেড, আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দেই, আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি, আমরা অল্পতে ভাগাভাগি করি। ভাগাভাগি করবেন না, সহজ করে ইসলামকে উপস্থাপন করুন। আর দিন ও ইউসরুন লা উসরা ফি, আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, দিন সহজ, এটার মধ্যে কাঠিন্যতা নাই, আমরা এটাকে কঠিন বানাইছি। আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না, আছে না নাই? আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে, মৌলভী সার দেয় না। বিষ্ণুবী সাহাবাদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট ঢুকায় দিছে, মসজিদে নববীতে, আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিস। আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা? কিনা এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন? হ্যাঁ, ওই কয় কোবায়লাম তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই। সাহাবারাও তাই শুরু করলেন, মারতে উদ্ধত হলেন। বিষ্ণু বললেন, এই রাখো রাখো, ওরে পেশাব করতে দাও, পেশাব করতে দাও। এর কারণ, কেউ যখন ইউরিন পাস করে, স্টুল পাস করে, তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয়। এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না, তাহলে খবর আছে, কাশি দিবেন, যে একটু কাশি দিবেন এরকম। হ্যাঁ, তো এরকম কাশি দিবেন অথবা পায়চারি করবেন। যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে, আমাকে বেরোতে হবে। কিন্তু আপনি যদি ওরা ডাকতেন কুদ্দুস রে, কুদ্দুস কই বা, আমি নাই। কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয়, আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয়, তখন ডাক দিলে পেশাব আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে। কি ফিলোসোফার ছিলেন, কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিষ্ণনবী বললেন, ওরে ডেকো না, কাজ সারতে দাও। ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিষ্ণনবী গেলেন, যে বললেন, তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি? বেদিন বলে, না আমি তো জানি না এই জায়গাটা কি। বিষ্ণনবী বললেন, এটা আমাদের এবাদতগাহ। এটা আমাদের কি? এবাদতগাহ। এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি, আল্লাহরে ডাকি, আমরা নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, এটা আমাদের এবাদতগাহ। কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি। লোকটা অবাক হয়ে গেল, ঘটনা কি, তাদের এবাদতগাহতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া দর, আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদতগাহ। আমাদের এবাদতগাহের ভিতরে যদি কেউ এরকম করতো ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম। সে অবাক হয়ে গেল, সে জিজ্ঞেস করলো, হু আর ইউ, কে আপনি? বিষ্ণু বললেন, না মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি শান্তির, ধর্ম, ইসলামের প্রেরণার বাণীবাহক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি। বেদুইন বলল, আমাকেও আপনার বিপ্লবে শরিক করে নেন। ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই, আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমি কি আপনারে ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই? এটা আপনার জীবনে বড় নেয়ামত, আপনি সংকীর্ণ মনানা, আপনি ছোট মনের মানুষ নয়, আপনি বিশাল হৃদয়ের মানুষ। ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি। এ হলো বিশ্বনবীর উপর প্রথম নেয়ামত। দুই নম্বরে আল্লাহ বললেন, ওয়াদানা আনকা উযরাকা আল্লাযী আনকাদা যাহরাক, নবী হে আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে, কি নামিয়ে দিয়েছি? বোঝা,
উত্তর করতে হবে, রেসপন্স। এটা তাফসীর মাহফিল, এটা হচ্ছে ক্লাসের মতো, যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র, ঠিক কি না? বোঝা নামিয়েছি নবী, কি নামিয়েছি? তাফসীরে দুইটা এসেছে, বিজরুন মানে বোঝা, বিজরুল জাম পাপের বোঝা, আর একটা হচ্ছে বিজরুল গাম চিন্তার বোঝা। বিশ্বনবীর কোনো পাপ নাই, বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে। কে লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। নবী আপনার আগেরও গুনাহ নাই, আপনার পরেরও গুনাহ নাই, আপনি নবী মাসুম, আপনার গুনাহ নাই, আপনি নিষ্পাপ, নবীদের গুনাহ হয় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ হয় না। চিৎকার করে বলেন ঠিক কি না? ও নবী, ওয়াদানা আনকা ফিজরাক, আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি। বিশ্বনবী ভাবতেন 40 বছর বয়সে আমি নবী হলাম, তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে? আল্লাহ বলে নবী আপনার আগের গুনাহ পরের গুনাহ, গুনাহ বলতে কিছুই নাই, সবই মাফ, সব মাফ। তারপরেও আমার নবী বলতেন আল্লাহে লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। আমি এমন নবী যার কোনো গুনাহই নাই, আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, তারপরেও আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইস্তিগফার পড়ি। আমাদের জন্য শিক্ষা। তাহলে আল্লাহ বললেন ওয়া ওয়াদানা আনকা ফিজরাক, পাপের বোঝা আমি নামিয়ে দিলাম, বিশ্বনবীর কোনো পাপ নাই, পাপ মুক্ত। তাফসীরে দুই নম্বরে এসেছে বিজরুল গাম চিন্তার বোঝা। বিশ্বনবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন, কাকে নিয়ে চিন্তা, কথা বলেন, আমাদেরও চিন্তা আছে না নাই? কিসের চিন্তা? হ্যাঁ, টাকার চিন্তা, ফরিদপুরের ভাইদের টাকার চিন্তা, আর কিসের চিন্তা আপনাদের? হ্যাঁ, উম্মতের চিন্তা, মাশাআল্লাহ। এই ভাই উম্মতকে নিয়ে ভাবে, আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন? পেটের চিন্তা, এদিকে পাওয়া গেছে পেটের চিন্তা, এদিকে বউয়ের চিন্তা, কবরের চিন্তা, আর কিসের চিন্তা? আখেরাতের চিন্তা। তো আমাদেরও চিন্তা আছে, বিশ্বনবীরও চিন্তা ছিল, দুই চিন্তা কি এক? বিশ্বনবীর কাঁধে তো পুরো উম্মার জিম্মাদারি, কেয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদতেন। এই আওয়াজ করে কে, এদিকে কি হয়েছে, ওরে বসায় দেন। বিশ্বনবীর গোটা উম্মা নিয়ে চিন্তা, সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম, ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে। কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার? সবাই বলেন কয়বার। সব নবী কয়টা করে পাইছে? সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে। বিশ্বনবী বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দাওয়া আছে। আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা, দোয়াটা করা মাত্রই কবুল করে নেব। বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে, ইল্লা আনা, কিন্তু আমি করি নাই। বিশ্বনবী বললেন আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই, আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। আমরা যেদিন বিপদে পড়ে যাব, যেদিন আমার আব্বা আমারে চিনবে না, আমি আমার আব্বারে চিনব না, নেতা তার কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ঠিক কি না? পীর সাহেব মরিদরে চিনবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, স্বামী তার স্ত্রীরে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না। নবী থেকে শুরু করে, ওলি থেকে শুরু করে, শহীদ থেকে শুরু করে, সবার মুখে একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে, ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না। বিশ্বনবী বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বদরের যুদ্ধে মার খেয়েছি, উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি, আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি, আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত, জান্নাতি খাবার দিয়ে দিত, আমার মায়ের খাওয়া লাগতো না, তায়েফে আমার রক্ত ঝরতো না, দোয়া করলেই কবুল। কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে।
এজন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না, বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত, না জানি তাদের নসিবে কি হয়ে যায়। এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল। আল্লাহ বললেন, নবী নো টেনশন, কোনো টেনশন নাই, আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহারাক। যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয়, যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে, আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম। কি দিয়ে সরিয়ে নিল? কোরআনের আলো দিয়ে। আওয়াজ করে বলতে হবে, কি দিয়ে? বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয়, আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন। দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন, নারীদেরকে অত্যাচার করা হয়, কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয়। ওয়াইদাল মাউউদাতু সুইলাত ওয়াদুল বানাত, বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে, দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন, কি দিয়ে উদ্ধার করা যায়। এই টেনশনে বিশ্বনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল, উপমা বাঁকা হয়ে গিয়েছিল। বিশ্বনবী সব সময় পেরেশান থাকতেন। আল্লাহ বললেন, নবী টেনশনের দরকার নাই, হেরা গুহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে। আলম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহারাক, আপনাকে পেরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম। সুবহানাল্লাহ, দুইটা নিয়ামত শুনলাম। এবার তিন নম্বর নিয়ামত আল্লাহ বললেন, ওয়া রাফানা লাকা যিকরাক, এটা মুখস্থ করতে হবে আজকে আমার সাথে সাথে পড়েন, ওয়া রাফানা লাকা যিকরাক, সবাই বলেন নাই পড়েন, ওয়া রাফানা লাকা যিকরাক, ওয়া রাফানা লাকা যিকরাক, নবী হে আপনার সম্মানকে আমি আকাশচুম্বী করেছি। I have dignified your status high and high, the highest peak. আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশের উপরে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা আমার পরপরই, স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নেই? এজন্য আল্লাহ বললেন, ওয়া রাফানা লাকা যিকরাক, ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশচুম্বী করেছি। আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব। আজ যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো। কাফেররা বলে, মোহাম্মদ বেটা বলে কি, ও জানে বাঁচবি কিনা ওইটাই তো সন্দেহ। আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাঁচবি কিনা সে, এটাই সন্দেহ। তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে, আমরা দেখে নেব। আল্লাহ বলেন, তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি, তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব। তোরা করবি অপপ্রচার, তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব। এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে, এটা তার জন্য প্রচার হয়ে যায়। কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানিতে ওইটা তার পাবলিসিটি হয়ে যায়, তার আলাদা করে প্রচার বিভাগ, প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না, তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে। বিশ্বনবী বললেন, তোরা, আল্লাহ বললেন, তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি, তোদের মাধ্যমে আমি বিশ্বনবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব। আবু জাহেল ঘোষণা দিল, খবরদার, হজের মৌসুম, হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে, আমার দলের কর্মীরা, তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যেয়ে বলবি, মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ পড়বেন না, খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না। সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাঁবুর ভিতরে ঢুকেছে,
আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয়, খবরদার নতুন পাগল আইছে। সবাই কয়, নাম কি? কয়, মোহাম্মদ। নতুন পাগল এসেছে, নাম মোহাম্মদ। নতুন জাদুকর এসেছে, তার নাম মোহাম্মদ। খবরদার তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবা। সে এত বড় জাদুকর, মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর। তার জাদু দেখলে, তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজি সাহেবরা, তোমরা হজ করতে এসেছো, করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেন। এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা, আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ, তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ ইসলামের নাম শুনছে? তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লায় কণ্ঠে, ঠিক কিনা? অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে। আর সবাই মনে মনে ভাবে, কয় কি এত বড় জাদুকর, হজ করি আর না করি, আরে না দিকে যাওয়া যাবে না, হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা, এ জাদুকরের কাছে আগে যাব, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের। কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায়। যদি বলি ওদিকে যাবি না, ওর বাপের কিরা ওদিকে যাবে, ঠিক কি না? এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য, যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো, আমরা যাব যাব, তোরা যতই বলিস না কেন, যাব যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে। সবাই লাইন ধরে দেখা করতে গেছে, দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরেই সব পাগল। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ, পড়েন, এত সুন্দর চেহারা, বিশ্বনবী ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে? দ্বিতীয়টা, অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর। সুন্দর ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। বিশ্বনবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ, সাবিহ মানে সাদা সুন্দর ধবধবে, আর আমি হচ্ছে মালিহ, মালিহ মানে এসেছে মিলহন থেকে, মিলহন মানে লবণ, মানে লাবণ্যময় সুন্দর। আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর, আমি লাবণ্যময় সুন্দর, কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যেয়ে বা কমলা কাটতে যেয়ে, আনার কাটতে যেয়ে, কমলা কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছিল, কোরআন তার সাক্ষী। ওয়া কাতানা আইদিয়াহুন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন, তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন, ও মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যেয়ে আঙ্গুল কেটেছ, আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা, তাহলে লেবু কাটতে যেয়ে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মাজান আয়েশা বলতো, লাকুম শামসুন ওয়ালানা শামসুন, তোমাদের জন্য একটা সূর্য আছে, কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয়, আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয়। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে, আমার সূর্য মোহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয়, আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয়। কে
এত সুন্দর চেহারা ছিল, ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লায় করে আল্লাহু আকবার। বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে? নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়েদার ইজ দ্য ফিটনেস, ওয়েদার ইজ দ্য অ্যাপিয়ারেন্স, ওয়েদার ইজ দ্য স্ট্যাটাস, নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট। এটা ফিটনেসের দিক থেকে হোক, এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক, এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক, সম্মান আর মর্যাদার দিক থেকে হোক, আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা যিক্রাক, নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি। লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে, হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার, বাকি জিনিস তো পরে। অনেকে আসে না, চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায়, আসে না নাই? চেহারা দেখেই পাগল, চেহারা দেখেই পাগল। তারপর তারা মিলাতে লাগলো, মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে, তারা মিলায়ে দেখে না, এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না, কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি চুল উস্কো খুস্কো ছিল, কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন, জৈতুনের তেল দিতেন, আতর ঢেলে মাথার সিঁথির মধ্যে ঢেলে দিতেন, কপাল বেয়ে বেয়ে পড়তো, আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত, হাতের তালুতে পারফিউম মাখতেন, আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথেই মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত, এত পরিচ্ছন্ন ছিলেন। তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না, তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না, পাগলের চুল থাকে উস্কো খুস্কো, জামা থাকে ছিঁড়া ফাড়া, গায়ের মধ্যে থাকে ময়লা, পাগল কখনো দাঁত মাজে না, কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায়। স্মাইল দিতেন বিশ্বনবী, স্মাইল, মুচকি হাসি, তাবাস্সুম, বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত, পাগল পড়া হয়ে যেত। তারা বলে না না, এ মহামানব তো কখনো পাগল হতে পারে না। আবার মিলাতে লাগলো, আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর, কিন্তু তারা বলে না না, এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না, জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই? বিষ্ণুবী কি মন্ত্র পড়ত? বিষ্ণুবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে, পাগল পড়া হয়ে যেত, বিমুক্ত হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো, আবু জাহেল তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কইলেন না? আমরা মেনে নিতে পারলাম না, সে পাগল নয়, জাদুকর নয়, সে হলো এই জামানার পয়গাম্বর। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাফা'না লাকা যিক্রাক, নবী হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী যেখানে আমার নাম নেওয়া হবে আমার পরপর আপনার নামও নেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ, যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই? কালিমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায়, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই? কালিমার মধ্যে প্রথমে আল্লাহর নাম, তারপরে নবীর নাম। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন? যেখানেই আমি ওইখানেই আপনি, যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্য থেকে শুধু আপনার নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ, পড়েন। আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে, আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার, তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে, তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোনো শেষ রাসূল নাই। তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসলে নাই। এরপর আমরা একামত দিয়ে
জামাত শুরু করি। এই জামাতের আগে যে একামতটা দেই, এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম, একামতে আমার নামের পরে আপনার নাম। নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি, সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আসেনা নাই? তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেওয়াকে আবশ্যক করে দিয়েছে কে? নবী। হে, এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে, সূর্য ডুববে, শীত যে গ্রীষ্ম আসবে, দিন যে রাত আসবে, এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না। চিল্লায় বলো ঠিক কি না? رفعنا لك ذكرك, I have dignified your status very high, very high. অনেক উপরে নিয়েছি, আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল, সবগুলো আসমানি কিতাবে বিষ্ণুবীর নাম উল্লেখ করেছে কে? তার মানে তাওরাতের ভেতরে বিষ্ণুবীর নাম আসছে না নেই? ইঞ্জিলে, জেবুর, সুহফে ইব্রাহিম, সুহফে মুসা, যেখানে বিষ্ণুবীর নাম ওরা এভাবে ধরে রাখতো। বিষ্ণু এক সাহাবাকে বললেন, আমি তো ওদের ভাষা বুঝি না, তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় সোরামিটা গড়ে। প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুবীর নাম আছে না নাই? সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে, যেই নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা, এই সিলসিলা, এই চেইনকে আল্লাহ তাআলা কাট অফ করে দিবে। সাইয়েদনা আদম তার বংশধরদেরকে বলেছে, নূহ আলাইহিস সালাম তার প্রজন্মকে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জেনারেশনকে বলেছে, মূসা আলাইহিস সালাম বানি ইসরায়েলকে শুনিয়েছে, সর্বশেষ সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম এসে বলেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম, চিল্লায় বলেন আহমদ, বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ, পড়ে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ। এই নবীর পরে আর কোন নবী আছে? চিল্লায় বলেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রসুলও নাই। তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে। কোনো নবী নাই, খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী নাই। তার মানে বিশ্বনবীর জীবনে 3 নম্বর নিয়ামত হলো রাফানা লাকা যিকরাক, মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি। আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন, ও ইমানদার বান্দারা শোনো, আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরুদ পড়ি। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়ুসাল্লুনা আলান-নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দরুদ পড়ে, ফেরেশতারা পড়ে, এই জন্য আমাদের উপর আর দরকার আছে না নাই। আবার আল্লাহ বললেন, নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, লক্ষ লক্ষ নবীদের কাউরে কেয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি ছাড়া। إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ সুবহানাল্লাহ। পড়ে এই হাউজে কাউসারের পানি খেতে চান, পান করতে চান? বিশ্বনবী না দিলে খাইতে পারবো আমরা? হাউজে কাউসার পান করতে চান? কারা হাত তুলে দেখা। আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি। আবরাদু মিনাল সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদা, এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। ওই হাউজে কাউসার বিশ্বনবীকে দিয়ে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়েছে কে? আবার আল্লাহ বললেন, নবী পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি, কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই। আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি, পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। পড়া বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন, পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা? তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে, আবার সমাজও শাসন করতে পারে, ঠিক কিনা? এমন নেতার দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন, বের করলেও সত্যতার সাথে বের করেন, আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন। বিজয়ী শক্তি, রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন, চিল্লায় বলেন, ঠিক কিনা? রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই? দরকার আছে। তা আস্তে করে বললেন কেন? রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই? দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন? কত সাল বাংলাদেশের বার্থডে কবে? 1971। এ 71 সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আছে না নাই? কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? আলেম ওলামারা আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। আমরা ওয়াজ আগে করতাম, এখন করতেছি, সামনেও করব, মাগার সুদ মরবে না। এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না, ওইটারে আইন করে নষ্ট করতে হয়। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না, কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে কোনো সুদ চলবে না, তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না, চিল্লায় বলেন, ঠিক কিনা? এই জন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, ইন্নাল্লাহ লা ইয়াজাউ বিল কোরআন মা ইয়াজাউ বিস সুলতান। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না, চিল্লায় বলেন, ঠিক কিনা? কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ বেদ, কয় বেদ? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেদ, এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেদ, কথা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ বেদ, এটা সবার জন্য এই আইন, একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে? সব কই দৌড়াবে মসজিদে, অজু থাকলেও দৌড়, না থাকলেও দৌড়, কারণ মায়ের, মায়ের উপরে কোনো ওষুধ আছে? কথা বলেন? কারণ মায়েরে ভিটামিন আছে, মায়েরে কি আছে? এই জন্য ইন্নাল্লাহ লা ইয়াজাউ বিল কোরআন মা ইয়াজাউ বিস সুলতান, মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না। এই জন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্বনবীকে, শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছে কে?
তিনটানে আমাদের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহারাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়েন সুবহানাল্লাহ। নবী হে, আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি, আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না, হিন্দুরাও বলে, আছে না নাই? গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে। বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? তিনি ভারতের অবিসংবাদিত নেতা। বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না। মহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু? গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা। মাইকেল এইচ হার্ট খ্রিস্টান, একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী কাঁপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন। এই একশো জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাইকেল এইচ হার্ট কি মুসলমান? সে একজন খ্রিস্টান। তার মানে ওয়া রাফা'না লাকা যিকরাক, বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে। কে? আই হ্যাভ স্টাডিড হিম, দ্য ওয়ান্ডারফুল ম্যান, ইন মাই অপিনিয়ন ফার ফ্রম বিং অ্যান্টিক্রাইস্ট, অ্যান্ড হি মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি, তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ ইসলাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব। এই তিনটা নেয়ামতের বর্ণনা সূরা ইনশিরাহের ভেতরে বর্ণনা করলেন কে? এরপরে রাব্বুল আলামিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন, ফা ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। নবী গো, নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে, দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট ইন আওয়ার লাইফ, দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পারমানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365 দিন। গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কি না? আচ্ছা, তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা 1 মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি, সুখ বেশি না কষ্ট বেশি? এজন্য আল্লাহ বললেন, খবরদার, মুমিন কখনো হেরে যায় না, মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুক্রিয়া করে, শুক্রিয়া করলে সওয়াব আসার নাই। আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সওয়াব আসার নাই। তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ, আনন্দের দিনগুলোতে শুক্রিয়া করব আর দুঃখের দিনগুলোতে ধৈর্য ধরবো, দুইটার মধ্যে সওয়াব আসার নাই। এজন্য বিশ্বনবী বললেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের, ফাইন আসাবাতু সাররাউন শাকারা, মুমিন যদি আনন্দে থাকে সে শুক্রিয়া করে, শুক্রিয়া করলে লাভ আসার নেই। ওয়াইন আসাবাতু দাররাউন সাবারা, আর দুঃখে পড়লে সে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্য ধরলে সব আসার নেই। তার মানে আমাদের হারাবার কিছু আছে,